আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, আজকের যে ভিডিওটি দেখাবো এটি হলো মিরাক্কেল টুলস। মিরাক্কেল টুলসে MTK6261 যে সেট রয়েছে, এই সেটটি বুট করে না। তো এর আগে আমি দেখিয়েছিলাম অল অ্যান্ড্রয়েড বা বাটন সেট বুট করে না, তার জন্য যেভাবে ইউএসবিটা সেট আপ করতে হয়, তো আজকে আমি সেম টু সেম সেইভাবেই আপনাদের সেটা দেখাবো। তবে ফাইলটি লং হওয়ার কারণে প্রায় 15 GB আমি হায়ারলি কম্প্রেস করার চেষ্টা করেছি, তো হয়নি। 15 GB জন্য আপনাদের মাঝে সেটা শেয়ার করতে পারছি না। তবে অবশ্যই আপনারা কি করবেন, একটি কোবরা ডিস্ক কিনে নিয়ে আসবেন, যে কোনো কম্পিউটার দোকানে পাবেন, সেখান থেকে এটি পাবেন। তো নেক্সটে যদি আমি কম্প্রেস করতে পারি, 5-6 GB মধ্যে করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি ফ্ল্যাশিং শিখতে চান তাহলে অবশ্যই ফ্ল্যাশ বিডি সঙ্গে থাকুন, A to Z আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আজকের যে সমস্যাটা রয়েছে এটা হলো MTK6261, MTK6261 একটি 66 যে আইসি রয়েছে সেই আইসিটা এখানে রিডিমে ইনফরমেশন করব। তো দেখতেই পাচ্ছেন এটা আমি ইউএসবি কেবল লাগাচ্ছি, হচ্ছে না। ওকে গাইস, এটা ফুল ভিডিওটি দেখতে থাকুন, আমি আজকে আপনাদেরকে ফুল ভিডিওটি শেয়ার করব যে কিভাবে MTK6261 যে সিপিউটা রয়েছে সেই সিপিউটা রিড করে না বা কোনো কিছু হয় না সেই বিষয়টা নিয়ে আজকে। তো যারা নতুন অ্যাকচুয়ালি তারা কিন্তু এই সমস্যায় ফিল করবে 100%। এই যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলোর জন্য সমাধান একটাই, আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি আপনারা অবশ্যই সেভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি বারবার ট্রাই করে আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি যে এটা কাজ করছে কিনা। তো এরকম সমস্যা আপনারা পড়লে হয়তো বলবেন যে তারিখের সফটওয়্যারটি ভালো না। তো না গাইস, একটা কথা আছে যে একবার না পড়লে দেখো শতবার, তো শতবার নয়, আমার এই ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আশা করি পারবেন। দেখুন এখানে অলরেডি ফেল করেছে, কারণ আমি এসপিডি তে দিয়েছি, এটা এসপিডি সিপিউ না, এটা MTK সিপিউ। তারপরও আমি ট্রাই করার জন্য এটা দিয়েছি, তো আমি আবারও ট্রাই করছি গাইস, এটা আপনাদের অ্যাকচুয়ালি দেখানোর জন্য যে আসলে আমি ট্রাই করতেছি, অরিজিনালি ট্রাই করতেছি, কেন হচ্ছে না এই জিনিসটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। অনেকে আছে বা অনেকে দেখবেন যে ভাট করে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, তো না, আমি আপনাদেরকে ফুল ফুল বিষয়টা কিন্তু ভেঙে তুলে ধরি যে কিভাবে এটি কাজ করছে না করছে না। তো এখানে আমার যে MTK সিপিইউ রয়েছে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি, আমি আবারও কেবলটা লাগিয়ে দিলাম। তো দেখুন আমার এটি বুট হচ্ছে না, আমি আমার ম্যানেজমেন্টে চলে এসেছি, ম্যানেজমেন্টে এসে আপনাদেরকে দেখাবো যে আমার কোন ড্রাইভ মিসিং আছে কিনা। তো এটা অবশ্যই আমি যেভাবে দেখি, আগে আমার যে মিরাক্কেল বক্সটি রয়েছে, মিরাক্কেল বক্সটি আমি রান করি। রান করার পর দেখুন এই যেখানে আননোন যে ড্রাইভারটি রয়েছে, এর আগেও আমি এটা দেখেছি কিন্তু সেটা ছিল এসপিডির ক্ষেত্রে, এটা কিন্তু MTK-র ক্ষেত্রে। তো এই জিনিসটা আমার আসলে বোঝার ভুল, আমার নিজেরও ভুল ছিল যে অ্যাকচুয়ালি MTK এসপিডির জন্য যদি মিসিং করে
পরবর্তীতে এসপিডির জন্য মিসিং করে, এরপর কোয়ালকমের জন্য মিসিং করবে। তো এইখানে যে আমার মিসিং হয়েছে ডাইভার ইয়াটি, এখান থেকে আমি আমার সেই পূর্বের যে আমার সফটওয়্যারটি রয়েছে কোবরা সফটওয়্যারটি, আমি কোবরা সফটওয়্যারটি রান করব। এটা গাইস অ্যাকচুয়ালি 15 জিবি, 15 জিবির কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। তো ওকে, এখানে আমি স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দেওয়ার পর এটা আমি কেটে দিচ্ছি, আমি আমার ইউএসবি কেবলটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমার ইউএসবি কেবলটা আমি লাগিয়ে দিয়েছি, তো আমি আমার এটা কেটে গিয়েছে, আমি আবার রান করব। ওকে গাইস, আমি আবার আমার এমটি কে আমি ইউএসবি কেবল লাগিয়ে দেব, এবং ইউএসবি কেবল লাগানোর সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন একটি মেসেজ চলে আসবে, এই যে চলে আসছে, এই ড্রাইভারটা আমার মিসিং রয়েছে। তো ড্রাইভারটি মিসিং হওয়ার কারণ হলো দেখুন, আমি এটা সেট আপ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এটা নেয়নি। কেন নেয়নি? অর্থাৎ আমার যে ব্যাটারিটি রয়েছে, আমি ব্যাটারিটি লাগিয়ে রেখেছিলাম, যার ফলে এটা হার্ডওয়্যার পেয়ে আবার ছেড়ে দিয়েছে। তো এইবার আমি যেটা দেখাবো, এটা আমি গাইস ব্যাটারিটা লাগাবো না, ব্যাটারি ছাড়া আমি জাস্ট দু একটা বাটন চেপে ধরবো। চেপে ধরার পর এখন কিন্তু আমি গাইস ব্যাটারিটা লাগাইনি, এমটিকে 65 61 সরি 62 61, তো এবার ব্যাটারি লাগাইনি। এই যে এখানে আমি খুব তাড়াতাড়ি কিন্তু কাজটি করতে হবে, তো এখানে ব্যাটারি লাগানো ছাড়াই কিন্তু আমি এটা এই ড্রাইভারটা আমি এখানে কমপ্লিট করে হয়ে গেছে, দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে কমপ্লিট করবেন। ওকে গাইস, এরপর আমি আমার যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, এখন কিন্তু এক চান্সে গাইস এটা রিড করেছে বা ইনফরমেশন দেখিয়েছে। তো আপনি যদি সারা দিন চেষ্টা করতেন যে এই 65 61 65 61 রিড হয় না, রিড হয় না, রিড হয় না, আমি কিন্তু আপনারা হয়তো কমেন্ট বক্সে কমেন্টও করতেন যে ভাই 65 61 কিন্তু ডু নট বুট, বুট পায় না, সব কিছু ঠিক আছে, বুট পায় না। তো এর আগে আমাকে কমেন্ট করেছে, তো আমি বলেছি যে ভাই যদি এই সমস্যার সমাধান আমি কখনো করতে পারি সেটা আমি আপনাদের দেখিয়ে দেব নেক্সট টাইমে। তো আজকে সেই বিষয়টি কিন্তু আমার মা এখানে চলে এসেছে, আমরা কিন্তু খুব সহজেই সেই বিষয়টি সমাধান করে ফেললাম। আশা করি যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নিজেই এই এর সমাধান করতে পারবেন খুব সহজে, দেখতে পারলেন যেভাবে আমি করলাম। তো প্রত্যেকটি ডিভাইস যখনই কাজ না করবে তখনই এই এই জিনিসটা আসলে রাখা প্রয়োজন আমাদের, তাহলে কিন্তু আমরা সব কিছু কাজ করতে পারবো। তো দেখুন, এখানে আমি যা করতে চাবো সব কিছু হবে। তো এখানে আমার যে ফাইলটি রয়েছে, ফাইলটি আমি সর্বপ্রথম ব্যাকআপ করেছি, আবারও আমি ব্যাকআপ করব। অ্যাকচুয়ালি আমার এটাকে আমি ফরম্যাট করব, আমার এই সেটটিকে আমি ফরম্যাট করব। তো ফরম্যাট করার আগে আমি আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি রিড করে ব্যাকআপ করে নিলাম, যাতে যদি ফরম্যাটে কোনো প্রবলেম হয় তাহলে যাতে আমি আমার যে অরিজিনাল যে ফাইলটি রয়েছে এই ফাইলটি দিয়ে আমি আবার কাজটা কমপ্লিট করতে পারি। এই হলো বিষয়।
সবসময় বলে থাকি কোনো কিছু ফরম্যাট করার আগে বা রিড করার আগে আপনারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন। তো গাইস, আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।